হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে আমার শুরু হবে কাজকর্ম, যেমন রান্না বান্না। রান্নাঘরে আর কি হয় রান্না বান্না ছাড়া? চলো যাওয়া যাক। আসলে হাতাখুন্তিটাকে মেয়েরা এমন ভাবে আপন করে নিয়েছে যে হাতাখুন্তি আর ছাড়তেই চায় না। প্রথম দিকে বাইরের কোনো কাজেই মেয়েরা যেহেতু হাত দিতে পারতো না, তো সেই জন্য রান্না বান্নাটাকে একেবারে নিজের করে নিয়েছিল। এখন এমন অবস্থা হয়েছে যে রান্না বান্নাকে আর পর করতে পারছে না, রান্নাবান্না একদম কাঁধে চেপে বসেছে। অঘোষিত ভাবে এটাই হয়ে রয়েছে যেন মেয়েরাই রান্না করবে, আর ছেলেরা যদি করে দেয় সেটা তো এক্সট্রা। আসল কথা হচ্ছে মেয়েদের মধ্যে না একটা মাতৃত্ব থেকেই যায়, সে সবসময় খাওয়াতে ভালোবাসে, রান্না বান্না করে। মায়ের মধ্যে যেরকম একটা ব্যাপার রয়েছে, বাচ্চাকে মানুষ করা, লালন পালন করা, খাওয়ানো, এটা সব থেকে বড় ব্যাপার। বাচ্চারা যদি না খেয়ে কষ্ট পায় তাহলে মায়ের থেকে কষ্ট বোধহয় আর কেউ পায় না পৃথিবীতে। সেই জন্য সেই যে গুণটা, ওটাকে সমাজ খুব কায়দা করে ব্যবহার করে নিয়েছে, রান্না বান্নার মধ্যেই ওদের ফেলে দিয়ে। এত ধৈর্যের কাজ আর কেই বা করবে বলো? তাই হাতা খুন্তিতেই নাকি নারীকে সুন্দর দেখতে লাগে। মানে দুর্গার রূপেও অনেক সময় মেয়েদের যখন দেখানো হয় যে 10 হাত, তার 10 হাতে কি কি রয়েছে, মানে সব ঘরের কাজ বাইরের কাজ, তারা তো একেবারে স্বয়ং সম্পূর্ণা। বন্ধুগণ, কথা তো বলেছিলাম অনেকগুলোই, কিন্তু কোনো কথাই দেখলাম আর ওঠেনি ভিডিওতে, তো সেই জন্য আমাকে আবার বাইরের থেকে কথার মধ্যে প্রবেশ করাতে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি পনির রান্না করছি। পনিরটা দেখো আজকে বাদাম বাটা দিয়ে রান্না করছি, একদম প্লেন সিম্পল করিনি, তবে পনিরটাকে ভেজেও করিনি, ফ্রাই করিনি। কি দিয়েছি না, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, এই সমস্ত দিয়ে একটু হালকা কষিয়ে নিয়েছি, তারপরে তার মধ্যে বাদাম বাটা অ্যাড করে পনিরগুলো ছেড়ে দিয়েছি। তারপরে যেরকম পরিমাণ মতো জল ঠল দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শেষে একটুখানি গরম মশলা দিয়ে নামাবো। এই হচ্ছে আমার আজকের পনির। গুড মর্নিং ফ্রেন্ডস, এই ঘুম থেকে উঠলাম আজকে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তবে কোনো অসুবিধা নেই, কারণ গতকালে রান্নাবান্না সবই রয়েছে। আজকে শুধু ভাতটা করবো তাহলেই হয়ে যাবে, আর ব্রেকফাস্ট তো শুরু করি, সব করে রেখে আবার বেরোতেও হবে। ঠিক টাইম মতো স্কুলে পৌঁছে গেছিলাম, তারপরে হয়ে গেল ক্লাস, মানে বাচ্চাদের আজকে 12:30টায় ছুটি হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাল প্রয়াণ হয়েছে, তো সেই কারণে আমাদের স্কুলে আজকে বাচ্চাদের 12:30টায় ছুটি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের স্কুল রয়েছে। তো এখন টাইমটা যেহেতু পেয়েছি, বসে থেকে লাভ নেই, কিছু কাজ করে নিচ্ছি। একটা কোয়েশ্চেন বানাতে হবে, আর তাছাড়া সিলেবাস অনুসারে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেট আপ করতে হবে, মানে ওদের তো নোট দিতে হবে, নোটসটা তৈরি করলে তবেই তো পাঠাতে পারবো, তো নোটস তৈরি করতে বেশ সময় লাগে। গুড আফটারনুন ফ্রেন্ডস, স্কুল থেকে বাড়ি ফিরে গেছি, তো এখন তোমাদের বসেছি কয়েকটা জিনিস দেখাবো বলে, আর আমার নেল পলিশটা দেখো কিরকম উঠে উঠে গেছে, তো একটু পড়তে হবে ভাবছি আবার। তো সকালবেলা তো গিয়েছিলাম চিড়ে কলা এগুলো খেয়ে, ভেবেছিলাম বাড়ি এসে ভাত খাবো, কিন্তু এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না। যাই হোক, সেটা আমি দেখছি পরে কি খাওয়া যায়। তার আগে তোমাদের দেখাবো যে আমি কয়েকটা জিনিস নিয়েছি। এবার কি কি নিয়েছি? অর্গানিক তত্ত্বর অর্গানিক ব্রাউন সুগার, ব্রাউন কালারের চিনি, মানে গুড় দিয়ে আশা করি তৈরি হয়েছে। ব্রাউন চিনিটা খাওয়া ভালো, সেই জন্য ব্রাউন চিনি নিলাম 500 গ্রাম, চায়ের সাথে তো একটু লাগে 1 চামচ। আর বিস্কিট এবারে নিলাম নিউট্রি চয়েস, মানে যেহেতু ওটস আছে সেজন্য হতে পারে একটু হেলদি, তো সেই কারণেই নিলাম ওটস কুকিজটা। লেখা রয়েছে ডায়াবেটিক ফ্রেন্ডলি, যা লেখা রয়েছে তার ভিত্তিতে মনে হচ্ছে সুগার ফ্রি। এটার প্রাইসটা অনেকটা বেশি, 75 রুপিস। এইটা নিলাম। আর আনলাম আলু, 2 কেজি আলু নিয়েছি, বারবার আলু আনতে ভাল লাগে না, একেবারে 2 কেজি নিয়ে নিলাম। আর সব থেকে যেটা খুব দরকার ছিল সেটা হচ্ছে এই যে 5 কেজি চাল নিলাম, ইন্ডিয়া গেট পিওর বাসমতি রাইস, এটা 5 কেজি নিলাম, সিল প্যাক রয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা প্রচণ্ডই ভেত, আমাদের আটা ময়দার থেকে চালটাই বেশি লাগে, আটা ময়দা আমরা খুব একটা পছন্দ করি না। তো এখন চিড়েও আছে ঘরে, সকালে ব্রেকফাস্ট আজকে চিড়ের পোলাও করেছিলাম, ছেলেকে দিয়েছিলাম। মোটামুটি সকালের ব্রেকফাস্টের জন্য তোমরা কিন্তু চিড়ে, ছাতু, ডালিয়া, সুজি এগুলো রাখতে পারো, তাহলে ময়দা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। আটা ভালো, আটা খেলে কোনো অসুবিধে নেই, খিদে আমার একেবারেই পাচ্ছে না, দেখি টুকটাক কিছু একটা খেয়ে নেবো, তারপরে একেবারে চা বিস্কিট খাবো, রাতে একবারে ডিনার করে নেবো, তখন খাবো ভাত। চলো, আজকে খুব একটা বেশি মানে ভিডিও তৈরি করাও হয়নি, মানে সন্ধ্যের পর থেকে এবার এনার্জিটা পাচ্ছি কথা বলার জন্য, কথা বলারও কিন্তু এনার্জি লাগে জানো তো, তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছি তো কেন জানি না। কালকে রাতে কিন্তু ঘুম হয়েছে আমার, তবুও মনে হচ্ছিল কি খুব টায়ার্ড লাগছে, মানে ঘুমটা ভালো হয়নি এটাই তার প্রমাণ, মানে ঘুমিয়েছি আমি অথচ ঘুমটা ভালো হয়নি। তো সেই ঘুমটা দেখে একটু এখন মেকআপ করতে হবে,
তবে চাটা আগে করব, তারপরে ঘুম, না হলে কি বলতো ওই হাফ ঘুমিয়ে আবার এসে চা করতে ভাল লাগে না। তো চলো এরপরে যা যা কাজ আছে করতে হবে টুকটাক, চা নিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, চা করার আগে অনেক কাজই আমার জন্য ওয়েট করছে, এতক্ষণ এই টেবিলে মাথাটা নিচে করে একটু ঝিমটি মতো দিয়ে উঠলাম। কি কাজ? না, মাছ আনতে যেতে হবে। আমি যখন ফিরি তখন না মাছ বসে না, যদি বসতো তাহলে তখনই নিয়ে চলে আসতাম। তখন সন্ধে সন্ধে হয়েছে, এখন ভাবছি যাই মাছটা নিয়ে আসি। আজকে ডিনারে কিন্তু ওই পনিরই খাবো, পনির রান্না করা রয়েছে, কালকের জন্য মাছটা রান্না করে রাখ। তো চলো বাজারে যাওয়া যাক। ইভিনিং ওয়াকটা আমার হলো কিন্তু মাছ পেলাম না, মাছের দোকানটাই বসেনি। যাই হোক পনির আছে ঘরে, সে কালকের জন্য আনছিলাম, আজকে তো পনির আছেই। কালকে আমার যদিও স্কুল আছে, তবে স্কুলটা তাড়াতাড়ি ছুটি হবে, কাল না হয় মাছ নিয়ে আসবো। দেখি এক ট্রে ডিম নিয়ে রাখতে হবে, ডিমটা থাকলে না এই অশান্তিটা হয় না। আর ছেলে তো বলে যে মাছের থেকেও ডিমও বেশি ভালোবাসে। চিকেন নিতে পারতাম, তো এখানে দোকানটা আমার আবার চেনা না, তো ওই জন্য চিকেনটা নিলাম না। আমি একটা বাধা দোকান থেকে চিকেন নিই, যাই হোক হয়ে যাবে। প্রতিদিন যে মাছ খেতেই হবে এমন তো কোনো কথা নেই, আর মাছ ভালোও না, ওই পাকা মাছ খাওয়া ভালোও না। ছেলে তো আবার কাতলা মাছ ছাড়া কিছু খাবে না, ছোট মাছ চুনো মাছ এসব কিচ্ছু খাবে না। ছেলেকে জিজ্ঞাসাও করলাম যে মাংস নিয়ে আসি আজকে, বলে না মাংস আনতে হবে, ডিম করবে কালকে। ঠিক আছে ভালো, যাই হোক মাঝখান থেকে আমার হাঁটা টাটা হয়ে গেল। যাই হোক মাছের দোকান বসেনি, তো মাছ তো পেলাম না, নিয়ে এসেছি সাথে করে ডিম, ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর সাথে নিয়ে এসেছি চা। আর তার আগে একটুখানি স্নান করে নিলাম জানো, মানে একটু ফ্রেশ হয়ে নিলাম, একদম ভাল লাগছিল না, গরম লেগে গেছিল। হাঁটতে গেছিলাম না, হাঁটা হয়েছে অনেকখানি, মানে এমনিতে তো এই সময় বাইরে বেরোতামই না, ওই মাছের জন্য বেরিয়েছিলাম দেখে, সেই উপলক্ষে হাঁটা হয়ে গেল, এটা ঠিক, এটা একটা ভালো জিনিস হয়েছে, মানে এক কাজ করতে গিয়ে আরেক কাজ হয়েছে, ভগবান হাঁটিয়ে নিল আমায়। তো যাই হোক এই যে চা নিয়ে বসেছি, তো চা খেতে খেতে একটু গল্প করা যাক তোমাদের সাথে। স্নান টান করে ফ্রেশ হয়ে না বেশ ভালো লাগছে, এখন ওই ফ্যানের তলায় বসে আরাম করে চাটা খাচ্ছি। বলতে পারো এটুকু টাইম আমার ফ্রি টাইম, এই সময়টুকু কিছু করি না। বন্ধুরা আমার এই জীবনে আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে যে সব সময় নিজেদের ব্যস্ত রাখা দরকার, আমাদের মতো ছাপোষা মানুষের নিজেদের ব্যস্ত না রেখে ভালো থাকা একেবারেই মুশকিল, তাই আমাদের বিভিন্ন ভাবে ব্যস্ত থাকতে হবে। ব্যস্ত থাকতে হবে মানে আমরা ব্যস্ত থাকি, জ্ঞানত অজ্ঞানত, চাইতে না চাইতেও আমরা ব্যস্ত থাকি, তবে কি কাজের মধ্যে দিয়ে আমরা ব্যস্ত থাকছি সেটা কিন্তু ম্যাটার করে। অনেক সময় আমরা পরনিন্দা পরচর্চা বা একটু কে কি করছে এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি, আমাদের ব্রেন তো ব্যস্ত থাকবে, কারণ আমরা সবসময় কিছু না কিছু চিন্তা করি, কিছু না কিছু থট আমাদের মাথায় সবসময় চলতেই থাকে। এবার সেই থটটা আমি কিরকম করবো, মানে সেই চিন্তাটা আমি কিরকম করবো, কি জাতীয় চিন্তা করবো, কিসের মধ্যে আমার ব্রেনকে চালিত করবো, কি মানে কোন জগতের মধ্যে আমি থাকবো এবং কি নিয়ে আমি বেশিরভাগ সময়টা ভাববো, সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে। তো তার জন্য অনেক সময় কি হয় আমরা ভেবে উঠতে পারি না, তাই যা হোক কিছু একটা ভাবে এবং যে কোনো কাজে সময় দিতে শুরু করি। হয়তো সেই কাজটায় আমাদের সাময়িক প্লেজার আসছে, কিন্তু সেই কাজটা দীর্ঘমেয়াদী কোনো রকম সুস্থতার লক্ষণ নয়। সঠিকভাবে চিন্তা করাটাও কিন্তু একটা প্র্যাকটিস, যখনই আমাদের চিন্তা একটু ভুলভাল দিকে যাচ্ছে তখনই সেই চিন্তাটাকে ধরে এনে সঠিক দিকে নিয়ে যাওয়াটা আমাদেরই দায়। তো তাই আমাদের এমন কোনো পরিবেশে আমাদের থাকা উচিত, যদি এমনিতে নাও হয় নর্মালি ন্যাচারালি ধরো তোমার সেরকম পরিবেশ নেই, তো তোমাকে সেইরকম পরিবেশে থাকার চেষ্টা করতে হবে। এমন কোনো একটা জব বা এমন কোনো একটা বিজনেস বা এমন কোনো একটা সঙ্গ তৈরি করে নিতে হবে যেই সঙ্গটা তোমাকে অনেক বেশি উন্নত করবে, তাই এমন লোকজন বা এমন সারাউন্ডিং এর সাথেই মেশা উচিত যেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু জানতে পারো। যখন আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি, নতুন কিছু জানতে শুরু করি, তখন আমাদের কিন্তু ওই বিষয়টার মধ্যে ফোকাস চলে যায় এবং সেই চিন্তা ভাবনার মধ্যে আমরা কিছুদিন বেশ কিছুদিন আবদ্ধ থাকি এবং কোনো একটা পরিবেশে থাকতে থাকতে আমরা নিজেরা ভালো ভালো চিন্তা করতে শিখি। তাই আমাদের কিন্তু সবসময় উচিত নিজের আশপাশের পরিবেশটা কেমন হবে নিজেকেই ঠিক করে নেওয়া, যেটুকু আমাদের হাতে আছে সেটুকু। সবসময় সব কিছু আমাদের হাতে থাকে না, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব আমাদের হাতে থাকে না, যে যার মতো ভাবনা চিন্তা করে এটাই স্বাভাবিক। আমার ভাইবসের সাথে যেটা মিলছে সেই জগৎ আমাকেই তৈরি করতে হবে,
যা করতে করতে এই চিন্তা নিয়ে অনেকটাই লেকচার দিয়ে দিলাম বন্ধুরা। না তোমরা কেউ কেউ আমাকে বলেছো যে কিছু না কিছু টপিকের উপর একটু আলোচনা করলে ভালো হয়, সেই জন্য কিন্তু এটা আমার করা, মানে বলতে পারো সাহস পেলাম। আমি একটা জিনিস জীবনে মানি যে অসম্ভব বলে কিছুই হয় না, যদি আমরা চাই। তোমার কতটা সময় চলে গেল, কতটা সময় বাকি রইলো সেটা আর ম্যাটার করে না। তো বন্ধুরা এরপরে তো রান্না বান্না আছে, স্কুলের একটু কাজ করব, তারপরে যখন রান্না করতে যাবো তখন আবার তোমাদের সাথে গল্প করব। আজকের মতো এই পর্যন্ত শেষ করি, কারণ তোমাদেরকে রোজ একটা করে ব্লগ দেবো এরকম একটা চিন্তা আমি করেই রাখি, সেই জন্য আজকে ব্লগটা দিচ্ছি। আজকে হেলদির মধ্যে কি বলবো, খাওয়া দাওয়াটা একটু স্কিপি হয়ে যাচ্ছে বলতে পারো, তবে হ্যাঁ যা খাচ্ছি হেলদিই খাচ্ছি। আর হেলদি খাবার দাবারে জোগাড় করে নিচ্ছি, যেমন আজকে কিছু জিনিস এনেছি, দেখেছো ব্রাউন সুগার কিনেছি, যেটা ব্রাউন কালারের সুগার আর কি, আশা করি সাদা চিনির মতো রিফাইন্ড হবে না। নিউট্রি চয়েস বিস্কিট কিনেছি, মানে এরকম আর কি চেষ্টা করছি একটু ভালো ভালো জিনিস ঘরে রাখার, তার খাওয়া দাওয়ার গুলো একটু হেলদি হবে। আজকে যেমন আমি ভাত খাইনি, ভাত যে সবসময় খেতে হবে এমন কোনো কথা নেই, এখন একটুখানি হালকা খাবার নিয়ে বসেছি। আর রাতের বেলা একটু ডিমের ঝোল দিয়ে ভাত খাবো, এটা ঠিক করেছি। যদিও মানে বলে যে রাত্রিবেলা নাকি ভারী খেতে নেই, ভাত আমি এইটুকু খাই যখনই খাই, আর তার সাথে একটু ডিম মানে প্রোটিন চলবে। ঠিক আছে, হেলদি হ্যাবিটের মধ্যে আজকে হাঁটা হয়েছে আমার, বেশ কিছুটা ঘাম ঝরেছে কিন্তু আমার আজকে হাঁটতে গিয়ে, তো চলছে আমার হেলদি লাইফস্টাইল চলছে। এবার ওজনের ক্ষেত্রে 1 কেজি 2 কেজি এরকম কম বেশি মাস হতেই থাকে, মোটামুটি 7-8 দিন পর দেখবো কত থাকে আমার ওয়েট। তো চলো বন্ধু আজকে আমাদের বলতে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে জানাবো, সবাই খুব ভালো থাকুক, আনন্দ থাকুক, ভালোবাসা থাকুক, আশীর্বাদ থাকুক। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।